হ্যালো ফ্রেন্ডস, ইউস্মি চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের টপিকে। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ম্যাথামেটিক্যাল ইকুয়েশন নিয়ে, অর্থাৎ ইনইকুয়ালিটি চ্যাপ্টার। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের টপিকে। এবার তাহলে আমরা দেখি যে টাইপস অফ ইকুয়েশন, ইকুয়েশনের ক ধরনের টাইপ। টোটাল হচ্ছে দু ধরনের টাইপ, একটাকে বলবো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটিকে বলবো আমরা লিনিয়ার ইকুয়েশন। এবার কোনগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। উদাহরণে বলতে পারি যে কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন হয়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ইজিক্যাল টু জিরো, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এটাকে ভাঙবো আমরা কীভাবে, আমরা সবাই জানি। তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে বারো কীভাবে হয় ভাঙা যায়, কি তিন চারে বারো। এবার তিন আর সাতকে কীভাবে ভাঙা যাবে, তাহলে চার আর তিন। তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো ইজিক্যাল টু জিরো, অথবা কী বলতে পারি নেক্সট আমরা বলতে পারি যে এখান থেকে হচ্ছে এক্স কমন গেল, তাহলে এখান থেকে এক্স কমন গেলে তাহলে কী হবে, তাহলে হচ্ছে এক্স প্লাস ফোর পড়ে রইল। এবার এই জায়গাটা থেকে থ্রি কমন নিল গেলাম, থ্রি কমন নিলে কী হবে, এক্স প্লাস ফোর পড়ে রইল ইজিক্যাল টু জিরো। তাহলে আলটিমেট কী দাঁড়ালো, এক্স প্লাস ফোর অথবা এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো। তাহলে এটা থেকে আমরা দুটো অ্যান্সার পেতে পারি, একটা হচ্ছে কি এক্স ইজিক্যাল টু মাইনাস ফোর, অথবা কী বলতে পারি এক্স ইজিক্যাল টু মাইনাস থ্রি, দুটো অ্যান্সার পেতে পারি। এই ধরনের যে আমরা দুটো করে অ্যান্সার পাচ্ছি, এইটাকেই আমরা বলবো হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এবার আসে লিনিয়ার ইকুয়েশন কোনগুলো, সেটাই আসা যাক। তাহলে লিনিয়ারের ক্ষেত্রে আমি একটা উদাহরণে আসি, যেমন হচ্ছে যে এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিক্যাল টু জিরো, এটা একটা লিনিয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা কোনো ফর্ম পেতে পারবো না, এখান থেকে গেলে অ্যান্সার পেতে গেলে আমার আরেকটা ইকুয়েশান জানতে হবে। ধরি আরেকটা ইকুয়েশান আছে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু টু বা জিরো, যা খুশি হতে পারো, জিরোই আমি করে দিই হয়তো, ধরো জিরো এইটা আছে। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুও পেতে পারবো এবং ওয়াইয়ের ভ্যালুও পেতে পারবো, মানে আমার দুটো ফর্ম দরকার, দুটো ইকুয়েশান না হলে কিন্তু আমরা এটা থেকে অ্যান্সার পেতে পারবো না। তাহলে এক্স প্লাস ফাইভ ওয়াই আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই, এখান থেকে কিছু না কিছু আমি এক্সের ভ্যালুও পেয়ে যাবো, ওয়াইয়ের ভ্যালুও পেয়ে যাবো, এবং নিশ্চিতভাবে একখানাই ভ্যালু পাবো, এক্সেরও একখানাই ভ্যালু পাবো, ওয়াইয়েরও একখানাই ভ্যালু পাবো। আগেরটা কী হচ্ছিলো, মানে দুটো ভ্যালু পাচ্ছিলাম, আইদার মাইনাস থ্রি অথবা মাইনাস ফোর, এক্সের দুখানা ভ্যালু পাচ্ছিলাম, তো এইটার ক্ষেত্রে কি আমার হচ্ছে একটা করেই ভ্যালু পাবো। তাহলে এটাকেই বলে লিনিয়ার ইকুয়েশান। তাহলে কনসেপ্টটা বোঝা গেল কোয়াড্রেটিক ইকুয়েশান আর লিনিয়ার ইকুয়েশনের মধ্যে পার্থক্য। এবার ধীরে ধীরে আমরা প্রবলেমসে আসা যাক। তাহলে এবার আমি প্রথম আসি কোয়াড্রেটিক ইকুয়েশনে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমি আগেই বললাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি। এবার আমার কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করতে গেলে কিছু রুল জানতে হবে, সেটা হচ্ছে কী রুল, সেটা হচ্ছে আমার হচ্ছে ওই জন্যই আমি দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে কী করছি প্লাস প্লাসটা দেখো কনভার্ট হয়ে মাইনাস হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কেন হলো, এর জন্য আমার এই রুলটা মনে রাখতে হবে, কনভার্সন রুল। তাহলে কনভার্সন রুল আমি এই জন্য রুলটা রেখেছি, এটা রুলটা ভালো করে নোট ডাউন করে দাও। এই রুলটাকে বেস করেই আমার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন পরীক্ষায় থাকলে 10 সেকেন্ডের মধ্যে একদম হয়ে যাবে, মানে এর জন্য তাহলে কি এই হচ্ছে চারটে রুল তোমায় মনে রাখতে হবে, যে আমার সাইনটা মানে কোশ্চেন ফিগারে যে সাইন থাকবে অ্যান্সার ফিগারে কী সাইনে কনভার্সন হবে, এই রুলটা, এই রুলটা একবার মনে থেকে গেলে তাহলে যে কোনো সামনি জাস্ট হচ্ছে 10 সেকেন্ডের কম সময় অ্যান্সার করে ফেলতে পারবে। তাহলে কী রুলটা, তাহলে আমি যদি লিখেছি কোশ্চেন ফিগার, কোশ্চেন ফিগার আর লাস্টে করেছি অ্যান্সার ফিগার, মানে একটা বল একটা শর্টে উদাহরণ বুঝছি, হয়তো দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো,
তাহলে দেখো দুটো দেখো সাইন কী আছে, প্লাস প্লাস। তাহলে প্লাস প্লাস থাকলে কী হবে, রুল অনুযায়ী এটাকে বলবো কোশ্চেন ফিগার, প্লাস প্লাস থাকলে মানে এটাকে বলবো কোশ্চেন ফিগার। তাহলে এবার হচ্ছে কোশ্চেন ফিগারটা আমার কিসে কনভার্ট হবে, অ্যান্সার ফিগারে চেঞ্জ হবে। অ্যান্সার ফিগারে দেখো লিখে দিয়েছি প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস, তাহলে এই দুটো সাইন কিসে কনভার্ট হয়ে যাবে, মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্লাস প্লাস থাকলে কী হয় আমার, মাইনাস মাইনাস। তাই রুলটা একবার আসি যে কোশ্চেন ফিগার প্লাস 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 থাকলে অ্যান্সারে কী হবে, দুটো মাইনাস মাইনাস হয়ে যাবে। এবার যদি কোশ্চেন ফিগারে একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে, তাহলে অ্যান্সার পাবো আমরা দুটো প্লাস প্লাস। এবারও যদি কোশ্চেন ফিগারে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তো অ্যান্সার ফিগার পাবো প্রথমেরটা নেগেটিভ পরেরটা পজিটিভ, অর্থাৎ উল্টো হয়ে যাবে, জাস্ট কোশ্চেনে যা ফিগার থাকবে তা অপোজিট হয়ে যাবে। আর লাস্টে যদি দুটো মাইনাস থাকে কোশ্চেন ফিগারে, তাহলে আমরা অ্যান্সার ফিগার পাবো প্রথমেরটা পজিটিভ পরেরটা নেগেটিভ। তাহলে আমি আরেকবার রুলটা আসি যে কোশ্চেন ফিগারে প্লাস প্লাস থাকলে অ্যান্সার ফিগার হবে মাইনাস মাইনাস, কোশ্চেন ফিগার যদি মাইনাস থাকে আর একটা প্লাস থাকে তাহলে আমরা অ্যান্সার পাবো প্লাস প্লাস। এবার যদি কোশ্চেন ফিগারে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তাহলে অ্যান্সার ফিগার পাবো মাইনাস প্লাস। আর যদি কোশ্চেন ফিগারে মাইনাস মাইনাস থাকে, তাহলে অ্যান্সার পাবো প্লাস মাইনাস। এই হচ্ছে রুল। তাহলে এই রুলটা ভালো করে নোট ডাউন করে নাও, ভালো করে খাতায় হচ্ছে লিখে রাখো, কারণ এই রুলটাকে বেস করেই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন খুব সহজেই 10 সেকেন্ডের কম সময় হয়ে যাবে। তাহলে এবার আসে একটা, এবার একটা উদাহরণের সাহায্যে আমরা কীভাবে এই এই রুলটা ইমপ্লিমেন্ট করব সেটা আসা যাক। এইবার ধরো একটা প্রবলেমসে আসা যাক, দিয়েছে প্রবলেমটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজিক্যাল টু জিরো। আমি রুলটা আরও একবার লিখে দিয়েছি যে প্লাস প্লাস হলে মাইনাস মাইনাস, মাইনাস প্লাস হলে প্লাস প্লাস, প্লাস মাইনাস হলে মাইনাস প্লাস, আর মাইনাস মাইনাস হলে প্লাস মাইনাস। তাহলে এবার দেখো তাহলে কোশ্চেন ফিগারে কী আছে, দেখো কোশ্চেন ফিগারে আছে প্লাস প্লাস, তাহলে দুটো প্লাস প্লাস আছে। তাহলে প্রথম রুল ফলো হবে, কী হবে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, কী হবে মাইনাস মাইনাস, তাহলে এটাই আমার অ্যান্সার ফিগার। এবার দেখো নেক্সট কী আছে, নেক্সট আছে দেখো হচ্ছে বারো আছে। এবার আমার নেক্সট দেখতে হবে বারোকে কীভাবে ভাঙা যায়, বারোকে কীভাবে ভাঙা যায়। তাহলে বারোকে আমরা ভাঙতে পারি এক ইন্টু টুয়েলভ, অথবা কী ভাঙতে পারি ছয় ছয় দুই ইন্টু ছয়, অথবা কী করতে পারি তিন ইন্টু চার, এই তিনটে প্রসেসে ভাঙতে পারি। কিন্তু আমার এমন একটি ফর্মে ভাঙতে হবে যেখানে যেটা ভাঙবো সেটা যোগ করলে উত্তর আসে সাত, সেটাও আমায় দেখতে হবে। এ দেখো এক প্লাস বারো যোগ করলে তেরো আসছে, ছয় প্লাস দুই যোগ করলে দেখো আট আসে, হচ্ছে না। তাহলে এমন একটা ফর্মে ভাঙলে যেটা হচ্ছে যোগ করলে উত্তর সাত হবে, সেটা কী হবে, সেটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে তিন আর চার। তাহলে তিন আর চারকে যাবে যোগ করলে সাত হবে, তাহলে উত্তরটাই পেয়ে গেলাম। তাহলে এক্সের ভ্যালু কী হবে, আইদার হচ্ছে থ্রি অথবা হবে ফোর। তাহলে কী হবে, তাহলে এটা লিখে রাখো, আইদার হচ্ছে আমার ফোর হবে অথবা হচ্ছে থ্রি। আমরা কী করবো, আগে বড় সংখ্যাটা লিখবো তারপর ছোটো সংখ্যাটা লিখবো। তাহলে আগে হচ্ছে মাইনাস ফোর অথবা মাইনাস থ্রি। তাহলে খুব সহজেই এক্সের অ্যান্সার পেয়ে গেলাম যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোর অথবা মাইনাস থ্রি। তাহলে বোঝা গেল খুব কত সহজে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশানে যেমন দুটো ফর্মে দেয় সেই ফর্ম থেকে কীভাবে আমরা ইকুয়েশান ফর্ম করবো সেটা আসা যাক। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মানে এই ধরনের প্রবলেমসের ক্ষেত্রে কেমন কোশ্চেন থাকবে, দুটো আমায় ইকুয়েশান দিয়ে দেবে যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজিক্যাল টু জিরো, ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো। এবার কোশ্চেন চাইবে রিলেশান জানতে যে যে এই পাঁচটা অপশান, যে আইদার এক্স গ্রেটার দ্যান ওয়াই অথবা এক্স গ্রেটার দ্যান ইজিক্যাল টু ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়, অথবা এক্স হচ্ছে ওয়াই এর থেকে সমান অথবা বড়, মানে এক্স হচ্ছে ওয়াই এর সমান অথবা তার থেকে বড়, অথবা আর একটা অপশান সি নাম্বার থাকতে পারে যে এক্স লেস দ্যান ওয়াই মানে এক্স ওয়াই এর থেকে ছোট, অথবা থাকতে পারে হচ্ছে এক্স ওয়াই এর থেকে ছোট অথবা তার সমান, অথবা আর লাস্ট অপশান থাকবে নো রিলেশান মানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো রিলেশান ফর্ম করা যাচ্ছে না। এই পাঁচটা দিয়ে দেবে, এই দুটো ইকুয়েশান থেকে আমার পাঁচটা হচ্ছে ফর্ম দিয়ে দেবে। তাহলে এই ধরনের প্রবলেমসের ক্ষেত্রে আমরা কীভাবে সলিউশন করব তাহলে সেটা আসা যাক। তাহলে এটার ক্ষেত্রেও তাই আমি আগেই তো বলে দিলাম যে চিহ্নগুলো দেখো প্লাস প্লাস আছে, তাহলে প্লাস প্লাস আছে, তাহলে কী হবে, প্লাস প্লাস থাকলে আমার সাইন চেঞ্জ হলে কী হয়, আমি এখানে লিখেছি মাইনাস 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 মাইনাস, দুটো লিখে দিলাম। তাহলে নেক্সট এবার কী দেখতে হবে, নেক্সট আমার এবার দেখতে হবে যে ওই যে বারোকে কীভাবে ভাঙবো। বারোকে আগে কী বললাম যে তিন আর চারে ভাঙবো, তাহলে হচ্ছে তিন চারে বারো হয়, তাহলে আগে লিখবো চার তারপর লিখবো তিন, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। সেমভাবে এবার ওয়াইয়ের ফর্মে দেখো, তাহলে প্লাস প্লাস আছে কী হবে মাইনাস মাইনাস। নেক্সট হচ্ছে ছয়, ছয়কে কীভাবে ভাঙবো, ছয়কে দেখো তিন দুগুণে ছয়, তাহলে তিন আর দুই দুটো ফর্মে পেয়ে গেলাম, দুটো যোগ করলে পাঁচ হয়, তাহলে আগে লিখবো বড় সংখ্যাটা তিন তারপর লিখবো কি দুই,
ঠিক আছে, তাহলে আমরা দুটোর অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা রিলেশান ফর্ম করতে হবে। তা রিলেশান কী করে ফর্ম করব? এটা হচ্ছে এক্সের রিলেশান আর এটা হচ্ছে ওয়াইয়ের রিলেশান। মাথায় আমি এই জন্য লিখে দিলাম যে এক্স আর ওয়াই, মাথায় লিখে দিলাম যে এক্সের ভ্যালু অথবা হয় হবে 4 অথবা হবে 3, আর ওয়াইয়ের ভ্যালু হয় হবে 3 অথবা হচ্ছে 2। তাহলে এবার হচ্ছে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। প্রথম আমি এক্সের প্রথম ফিগার যে -4 ওটার সাথে কম্পেয়ার করি। তাহলে দেখো এক্সের ফিগার আছে -4 আর ওয়াইয়ের ফিগার কত আছে দেখো -3। তাহলে এখান থেকে কী বলতে পারি যে এক্স লেস দ্যান ওয়াই বলতে পারি, কারণ -4টা তো আমার তো আরও ছোটো সংখ্যা আর -3টা বড় সংখ্যা। তাহলে কী হবে এক্স, তাহলে ওয়াইটা কি এক্সের থেকে বড়, বা উল্টে বলতে পারি এক্স লেস দ্যান ওয়াই। তাই নেক্সট, এবার দেখো নেক্সট সংখ্যাটা দেখো -3, এবার ওয়াইয়ের ভ্যালুও কী আছে, সরি আগে -4 দিয়ে আগে দেখো -4-এর সাথে এটা কম্পেয়ার করলাম। তাহলে কী বললাম যে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে হচ্ছে ছোটো। সেমভাবে এইটাও দেখো এক্সটা কী হচ্ছে -2 আর -4-এর মধ্যে দেখো সেম সিচুয়েশন ফর্ম হবে যে এক্স লেস দ্যান ওয়াই। আর নেক্সট, তাহলে এই দুটোর সাথে কম্পেয়ার হলো। এবার হচ্ছে এক্সের নেক্সট ভ্যালু দেখো -3 আছে, এবার ওটার সাথে কম্পেয়ার করো। দেখো এক্স -3, ওয়াইয়ের ভ্যালু -3, তাহলে কী বলতে পারি এক্স ইজিক্যাল টু ওয়াই। নেক্সট দেখো এক্সের ভ্যালু -3, ওয়াইয়ের ভ্যালু -2, তাহলে কী বলতে পারি তাহলে এক্স লেস দ্যান ওয়াই। ব্যাস আমরা হচ্ছে এই চারটে ইকুয়েশান থেকে এবার কী বলতে পারি ইকুয়েশানগুলোকে মার্চ করতে হবে। এই যে চারটে ইকুয়েশান পেলাম যে এক্স লেস দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, তাহলে এই চারটে ইকুয়েশান থেকে একটা ইকুয়েশানে কম্বাইন করতে হবে। কম্বাইন করলে কী হবে লেস দ্যান ইজিক্যাল টু, এই ফর্মটা পেয়ে গেলাম। যেহেতু আমি ইকুয়াস টু আছে আর তিনটেতেই দেখো সাইন লেস দ্যান আছে, তাহলে আমি বলতে পারি লেস দ্যান ইজিক্যাল টু। তাহলে এটার তাহলে অ্যান্সার তাহলে কী হবে, অ্যান্সার হবে অপশান ডি যে এক্স লেস দ্যান ইজিক্যাল টু ওয়াই। তাহলে আমি আর একবার বলছি কীভাবে পেলাম, যে আমি তো অ্যান্সারটা পেয়ে গেলাম যে এক্সের ভ্যালু পেলাম -4 অথবা -3 আর ওয়াইয়ের ভ্যালু পেলাম -3 অথবা -2। তাহলে প্রথম কী দেখবো, প্রথম চেক করবো -4-এর সাথে কম্পেয়ার করবো ওয়াইয়ের দুটো ভ্যালু, যে এক্সের ভ্যালু আছে -4, ওয়াইয়ের ভ্যালু আছে -3, তাহলে কি এক্সের ভ্যালু ছোটো, তাহলে এক্স লেস দ্যান ওয়াই প্রথম সিচুয়েশানটা পেলাম। নেক্সট সিচুয়েশান কী বলছে, নেক্সট সিচুয়েশানে এক্স -4, ওয়াই -2, তাহলে কি এখানেও তাই এক্স লেস দ্যান ওয়াই হবে, তাহলে তাই হলো। নেক্সট এবার কী, নেক্সট হচ্ছে এক্সের এবার নেক্সট ভ্যালু দেখো -3, তার মধ্যে এবার ওয়াই দুটো ভ্যালুকে কম্পেয়ার করো, তাহলে এক্স -3, ওয়াই -3, তাহলে কি এক্স ইজিক্যাল টু ওয়াই, দুটোই সেম ফিগার ওই জন্য। আর লাস্ট হচ্ছে কী আছে এক্স -3, এক্স -2, এখানেও কি এক্সের ভ্যালুটা কি বড়, সরি এক্সের ভ্যালুটা ছোটো এবং ওয়াই ভ্যালুটা বড়, তাহলে কী বলতে পারি এখানেও তাহলে আসতে পারে এক্স লেস দ্যান ওয়াই। তাহলে চারটে ইকুয়েশান মার্চ করে আলটিমেট সলিউশনে কী এলো যে লেস দ্যান ইজিক্যাল টু। তাহলে অ্যান্সার তাহলে কী হবে আমার এক্স লেস দ্যান ইজিক্যাল টু ওয়াই, তাহলে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু অপেক্ষা ছোটো অথবা তার সমান হবে। তাহলে খুব সহজেই অ্যান্সার পেয়ে গেলাম। এবার ধরো যদি কোনো কারণে এটার অ্যান্সার যদি একটাও যদি গ্রেটার দেন এসে যেত তাহলে কী হতো, তাহলে আমার অ্যান্সার এসে যেত নো রিলেশান। ব্যাস এই হচ্ছে খুব সহজেই আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন খুব সহজেই 10 সেকেন্ডের কম সময়ও হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।